নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। এই প্রথম মালদহে ডার্বি ম্যাচ, টানটান উত্তেজনার মধ্য দিয়ে মালদহ ডিএসএ ময়দানে বৃহস্পতিবার বিকেলে খেলা শুরু হল ইস্ট বেঙ্গল লিজেন্ড বনাম মোহনবাগান লিজেন্ড। খেলাকে ঘিরে এদিন মালদহ ডিএসএ ময়দানে উত্তেজনা ছিল চরম পর্যায়ে। মাঠের প্রতিটি দর্শক আসন ছিল একেবারে পূর্ণ। মেহতাব, রহিম, নবীদের মতন বড় মাপের খেলোয়াড়রা এদিন মাঠে নামেন। লিজেন্ডদের এই ডার্বি ম্যাচ 45 মিনিট অনুষ্ঠিত হয়। পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত করার পর শুরু হয় খেলা। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য অতিথিবর্গেরা। 25 থেকে 25 মিনিট, টোটাল 50 মিনিটের খেলা হয়। দুই পক্ষই একটি করে গোল দেয়। ড্র হয়, ট্রাই ব্রেকার খেলা হয়। 1-0 গোলে মোহনবাগানকে হারিয়ে ইস্ট বেঙ্গল জয় লাভ করে। দেবসিংহের রিপোর্ট, NB24। বাঙালিদের রক্তে আছে ফুটবল, আর ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দল এটা আমাদের বাঙালিদের তো বটেই, ভারতবর্ষের সেরা ক্লাব দুটি। আমরা মালদার মানুষ, বহু ভক্তরা এখানে আছেন এই দুই দলের। আমরা মালদার মানুষকে ইস্ট বেঙ্গল লেজেন্ডস এবং মোহনবাগান লেজেন্ডস একদা এই দুই দলে যারা খেলেছেন এবং ভারতের জাতীয় দলেরও প্রাক্তন ফুটবলার, তাদেরকে নিয়ে একটা ইস্ট বেঙ্গল লেজেন্ডস এবং মোহনবাগান লেজেন্ডসের ম্যাচ মালদার মানুষকে উপহার দিবে। আমিও মোহনবাগানে করেছি, যাই হোক ভালো লাগছে আপনাদের এই উৎসাহ দেখে, ফুটবলে বলতে ভালোবাসা দেখে। ধন্যবাদ জানাবো আপনারা এত সারিবদ্ধ হয়ে বসে আছেন, এত সাপোর্ট করছেন এই টিমকে, খুব ভালো লাগে। আগেও আমি এসেছিলাম, চেয়ারম্যান আমাকে প্রসেনজিৎরা ইনভাইট করেছিল একটা মানে টুর্নামেন্টে এসেছিলাম। সত্যি এখানকার এই ভালোবাসা আছে ফুটবলের প্রতি, আশা করা যায় না মানে এতটা ভালোবাসা। আমি চাই এখান থেকে কিছু প্লেয়ার আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন, বন্যা, বিদেশেরা উদ্বাস্ত সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা, বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্যে আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।